হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিলিসের এনরোলমেন্ট সার্টিফিকেট তোমরা কীভাবে ডাউনলোড করবে সে সম্পর্কে তো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে পাশের বেলাইকানটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেতে থাকো তো চলো শুরু করা যাক প্রথমে বলে রাখি এই যে এস এমএসটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে সেই এস এম এসটি অনেকের মোবাইলে গিয়েছে অনেকের মোবাইলে যায়নি তো যারা বিলিস কোর্সে অ্যাডমিশন নিয়েছো দু সালে তো তাদের সবাইকে এই এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে যাদের এসএমএস এসেছে এবং যাদের এস আসেনি সবাইকেই এছাড়াও বিডিপি এবং পিজিরও এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোডের অপশনগুলো এসেছে তো সেই সম্পর্কিত ভিডিও আমার আগেই করা আছে সেগুলো যদি দেখে না থাকো তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও তো এই যে এস এম এস এসেছে এখানে লেখা আছে ইউর এনরোলমেন্ট নাম্বার ইজ তারপরে একটা নাম্বার দেওয়া আছে যেটা তোমাদের এনরোলমেন্ট নাম্বার যেটা আমরা রেজিস্ট্রেশন নাম্বার বলি এরপরে দেওয়া আছে এগেনস্ট অ্যাপ্লিকেশন আইডি তারপরে দেখো একটা রেড ব্র্যাকেটের মধ্যে আমি লিখে রেখেছি মানে সরি দেখিয়েছি ডি ওয়ান এইট ট্রিপল জিরো থ্রি ফাইভ ফোর এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি যেটা তোমরা অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ফর্মে আইডিটা ছিল সেটাই তোমাদের অ্যাপ্লিকেশান আইডি ভিজিট বিলিস অ্যাডমিশন সাইট টু গেট এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড রিসিপ্ট অফ এস এলএমএস মানে বিলিসের ওই অ্যাডমিশন ওয়েবসাইটে যেতে বলছে এবং সেখান থেকে এসএলএমএস রিসিপ্ট এবং এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে বলছে এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এসএলএমএস রিসিপ্ট এটাই তোমার বর্তমানে এনএসি ডকুমেন্টস হিসাবে কাজ করবে এবং এসএলএমএসটা তোমার বুকস নিতে লাগবে তো এটাই এখানে এই এস এম এসে বলছে তো সেটাই আমরা দেখবো যে কীভাবে তোমরা এসএলএমএস বিলিসের এবং এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করবে তো চলো আগে দেখে নিই তো প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবে ক্রোম ব্রাউজার ছাড়াও অন্য কোনো ব্রাউজারও তোমরা ইউজ করতে পারো তো এখানে প্রোম ব্রাউজার এই যে লিঙ্ক উপরে দেখতে পাচ্ছ এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ এই দুই ঘরে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার তোমাদের অ্যাডমিশন ফর্মে যেটা দেওয়া আছে এবং এস এম এসে যেটা এসেছে আর যাদের এস এম এস আসেনি তাদের অ্যাপ্লিকেশান ফর্মটা দেখবে তো সেখানে এই যে অ্যাপ্লিকেশান নাম্বার এসডি দিয়ে দেওয়া আছে সেই এসডি দিয়ে তোমরা অবশ্যই এটা দেখে নেবে এসডি দেওয়ার পরে নাম্বারটা অবশ্যই তোমরা দিয়ে দেবে অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থটা নিজেদের সঠিকভাবে দিয়ে দেবে দেওয়ার পরে তোমরা নিচের দিকে অপশানে গোতে ক্লিক করবে এই যে গোতে ক্লিক করার পরে তোমাদের সামনে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ওপেন হয়ে যাবে এবং এটা তোমরা ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারো অথবা তোমাদের যদি ফোন হয় তো ডাইরেক্ট তোমরা সেভ করে নিতে পারো আমি ফোনে সেভ করে রাখছি যদি তোমাদের কম্পিউটার থেকে খোলো তো অবশ্যই তোমরা এটা ডাইরেক্ট প্রিন্ট আউট করে নেবে তো আমি মোবাইলে সেভ করে রাখলাম তো এখানে কী কী আছে ইনফরমেশান সেটা আমরা একটু দেখে নিই এই যে তোমাদের সামনে এনরোলমেন্ট সার্টিফিকেটটা আছে এই এনরোলমেন্ট সার্টিফিকেট দেখো কী কী দেওয়া আছে আমি রেড কালার দিয়ে কিছু সেন্সিটিভ ইনফরমেশান আমি হাইড করে রেখেছি তো এখানে তোমাদের দেওয়া আছে এনরোলমেন্ট নাম্বার দেখো আমি হাইড করে রেখেছি এদিকে পিকচারের উপরে দেখো একটা লেখা আছে ওখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটা লেখা থাকবে অ্যাকাডেমিক সেশন কোন সেশান অ্যাডমিশন দু হাজার আঠেরো দু হাজার উনিশ নাম থাকবে ক্যাটাগরি থাকবে গার্জেন নেম থাকবে অ্যাড্রেস থাকবে স্টাডি সেন্টার কোড থাকবে মোবাইল নাম্বার ডেট অফ বার্থ স্টাডি সেন্টার নেম থাকবে সাবজেক্ট কোড কি বিলিশ সাবজেক্ট কোড এখানে একটা কথা লেখা আছে দেখো দিস ইজ এ কম্পিউটার জেনারেটেড ডকুমেন্ট নো সিগনেচার ইজ রিকোয়ার্ড দিস প্রভিশনাল সার্টিফিকেট ইজ ভ্যালিড টিল দ্য অরিজিনাল সার্টিফিকেট ইজ ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি যতক্ষণ না তোমরা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদের এই সার্টিফিকেটটি কাজে লাগবে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট হিসাবে এবং নিচের দিকে পার্টে দেখো রিসিপ্ট অফ এস এস লেখা আছে এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার এবং কোর্স ডিটেলস দেওয়া আছে সাবজেক্ট কোড বিলিস এসএলএমএস ইস্যুড বাংলা বেঙ্গলি মিডিয়ামে এসএলএমএস ফর ফার্স্ট ইয়ার বিলিস বিলিসের কোন কোন পেপার এখানে দেওয়া আছে ওয়ান থেকে ফোর এবং ফাইভ থেকে এইট পর্যন্ত এই পেপারগুলো তোমরা পাবে এবং নিচে সিগনেচারের ঘর আছে এখানে সিগনেচার করে তোমাদেরকে এস এল এম এসগুলো কালেক্ট করতে হবে তো এখানে যদি তোমাদের এসএ এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট এখানে যদি ভুল থাকে তাহলে কী করবে কোনো ধরো তোমার নামের ভুল তোমার বাবার নামের ভুল কোনো কোথাও ভুল আছে তো সেটা তোমার এখন ঠিক করার প্রয়োজন নেই যখন তোমরা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট পাবে তখনই তোমাদেরকে ঠিক করতে হবে সেটা সেটা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট পাওয়ার পরে এবার অনেক অনেকের কী হচ্ছে ডাউনলোড করতে গিয়ে ডো নট ম্যাচ দেখাচ্ছে ডোন্ট ম্যাচ দেখাচ্ছে এরকমটা কিছু আসছে লেখা রহার মেসেজ তো তাদেরকে বলবো অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ সঠিকভাবে দিতে সঠিকভাবে দিলেই তোমরা তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে যদি মিস ম্যাচ ডাটা মিস ম্যাচ দেখাই কিনা ডোঁন্ট ম্যাচ এরকম ক্ষেত্রে এর মেসেজ আসে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা ঠিকভাবে দিলেই পেয়ে যাবে আর যাদের রেড কালারে লেখা যদি লেখা থাকে এনরোলমেন্ট সার্টিফিকেট নট জেনারেটেড কন্ট্যাক্ট ইউর স্টাডি সেন্টার যদি লেখা থাকে তো তাদেরকে স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে এটা বিশেষত সেকেন্ড ফেজে যাদের অ্যাডমিশন তাদের ক্ষেত্রেই হয়ে থাকে তো হচ্ছে পুরো ইনফরমেশন তোমরা কীভাবে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কী কী আছে আশা করি বুঝতে পারলে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট যদি তোমার না বের হয় তার জন্য কী করতে হবে স্টাডি সেন্টারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে তো আশা করি বুঝতে পারলে এর আগে পিজির এবং বিডিপির ইনমেন্ট সার্টিফিকেট ডাউনলোডের ভিডিও আমি ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়াও এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেলাইকানটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেতে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো